শুভ সকাল পিলা মানে আজি আমি তোমার জ্যামিতি বইর শেষ বিষয়টি যেটা পরিমিতি আছে সে বিষয়ে কিছু পড়া। তুমি পূর্ব ক্লাসে পরিমিতি বিষয়ে কিছু কিছু সূচনা পাইল, আজি আমি গোটে উপপাদ্য বিষয়ে পড়া। এ উপপাদ্যর প্রমাণ আমি বড় ক্লাসে নবম শ্রেণীতে পড়া। সে উপপাদ্যর না হচ্ছে পিথাগোরস উপপাদ্য। এ গোটে সমকোণী ত্রিভুজর বাহু তিনটা ভিতরে সম্পর্ক বুঝে সম্পর্ক দর্শাই থাকে। গোটে সমকোণী ত্রিভুজর এইটা সমকোণ, এই তলে যে বাহুটি রহিলা এইটা সাধারণত আমি ভূমি বা বেস বলে কই থাকু, মু শর্টে তাকে বি বলে লিখি দেছি। আউ এইটা যে লম্ব ভাবে যে বাহুটি রয়েছে তাকে মু পারপেন্ডিকুলার, ইংলিশে পারপেন্ডিকুলার কুহতি বা শর্টে পি বলে লিখি দেছি। লম্ব বা পারপেন্ডিকুলার ইংলিশে কয়ে থাকে, তেমন তাকে শর্টে পি লেখা হচ্ছে। আউ সমকোণ সমকোণর সম্মুখীন বাহু যেটা এইটা আগে কয়ে থাকে কর্ণ, কর্ণকু ইংলিশে হাইপোটেনিয়াস বলে কয়ে থাকে, তেমন তার শর্ট নাটা মু এইচ লিখি দেছি। এই এইচটা সবলে ফিক্স, কিন্তু এই দুইটা ভিতর বদলি পারে, যদি চিত্রটা টিকে বুলাই দেওয়া পি কোটা বি কোটা এপট সেপট হয়ে যাই পারে। গোটিয়ে তা দেহ ভূমি যেটা তলপটক রয়ে থাকে সাধারণত তাকে আমি বেস বা ভূমি কই থাকু বা শর্টে বি লিখি থাকু, যেটা লম্ব ভাবে থাকে তাকে আমি লম্ব বা পারপেন্ডিকুলার বা শর্টে পি লিখি থাকু, আর সমকোণর সম্মুখীন বাহুটা আমি হাইপোটেনিয়াস লিখি থাকু বা এইচ লিখি থাকু। এই যে পি বি এইচ অর্থাৎ তিনিটা বাহুর দৈর্ঘ্য যদি পি বি এইচ হয়ে থাকে তাহলে তিনিটা বাহুর দৈর্ঘ্য মধ্যে এক সম্পর্ক বাহার করলে পিথাগোরস, এবং তাহা পিথাগোরস উপপাদ্য নাঁরে ফেমস। এবং এটা বহুত সময় তোমার কামে আসবে, আগুক আহরি অধিক জাণব তা বিষয়ে। এবে আমি কেবল এই বাহু তিনটা সম্পর্ক কথা দেখিয়া। কোণ সে কইলে, সে কইলে যেকোনসি সমকোণী ত্রিভুজ, গোটিয়ে নয় যেকোনসি সমকোণী ত্রিভুজর কর্ণর বর্গ অন্য দুই বাহুর বর্গর সমষ্টি সহিত সমান। কর্ণর বর্গ মানে এইচর স্কোয়ার, এইটা অন্য দুইটা বাহুর বর্গর সমষ্টি সঙ্গে সমান, মানে পি র স্কোয়ার প্লস বি র স্কোয়ার। এইটা হচ্ছে পিথাগোরস উপপাদ্যর সারাংশ। অর্থাৎ যেকোনসি সমকোণী ত্রিভুজরে কর্ণর বর্গ অন্য দুই বাহুর বর্গর সমষ্টি সহিত সমান, তাকে পিথাগোরস উপপাদ্য বলে কুহাযায়। এই পিথাগোরস উপপাদ্যর অন্য এক রূপ আম ভারতীয় গণিতজ্ঞ বৌদ্ধায়নে মধ্যে বহু পূর্ব খ্রিস্টপূর্ব 800 বেড়ে সে মধ্যে দর্শাইলে, সে কইলে যে যেকোনো আয়তক্ষেত্রর কর্ণকু বাহু নিয়ে যে বর্গচিত্র অঙ্কন করা যায়, কর্ণকু বাহু নিয়ে যে বর্গচিত্র এমনি অঙ্কন করা যায়, আর ক্ষেত্রফল যা হব ইয়ে দুইটা বাহুকু নিয়ে বর্গচিত্র যদি অঙ্কন করা যায়, যে দুইটা বর্গচিত্র অঙ্কন হব তার ক্ষেত্রফল সঙ্গে সমান হব। মানে কর্ণকু বাহু নেই বা কর্ণ উপরে অঙ্কিত বর্গচিত্র ক্ষেত্রফল আর দুই সংলগ্ন বাহুর বাহু উপরে অঙ্কিত বর্গচিত্রর ক্ষেত্রফল সমষ্টি সমান, সেই একা কথা সেগুলো অন্য এক রূপে তাকে দর্শাইলে। তেমন আমি দেখিয়া পিথাগোরস উপপাদ্য আগে বর্তমানে আলোচনা করিয়া, যে যেকোনসি সমকোণী ত্রিভুজরে কর্ণর বর্গ অন্য দুই বাহুর বর্গর সমষ্টি সমান। ধরা যাও গোটিয়ে সমকোণী ত্রিভুজরে মতো কর্ণর দৈর্ঘ্য দিয়া যায়নি, অন্য দুইটা বাহুর দৈর্ঘ্য দিয়া যাইছে, তাহলে কর্ণ কেমন বাহার করা? কারণ এই সূত্রক ব্যবহার করে আমি বাহার করে পার। গোটিয়ে সমকোণী ত্রিভুজরে সমকোণ সংলগ্ন বাহু দুইটা দিয়েছি 5 সেমি, আর এটা দিয়েছি 12 সেমি, কইছি আর কর্ণ কেতে নির্ণয় কর, তাহলে আমি এই সূত্র পকাই বাহার করে পার। মতো কো এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু কেতে হব পি স্কোয়ার প্লস বি স্কোয়ার, পি স্কোয়ার প্লস বি স্কোয়ার মানে 5 র স্কোয়ার প্লস 12 র স্কোয়ার, 5 র স্কোয়ার হল 25, 12 স্কোয়ার হল 144, তেমন এ দুইটা মিশে দেলে 169, তাহলে এইচ স্কোয়ার হচ্ছে 169, তাহলে খালি এইচ কেতে হব তার বর্গমূল বাহার করে পার। আমি 169 বর্গমূল হল 13, তার অর্থ এইটা হল 13 সেমি, এই কর্ণ হল 13 সেমি। এই পিথাগোরস উপপাদ্য বিষয়ে আমি অল্প টিকে সূচনা পাইলে এই অষ্টমরে আমি যেত বর্গ বর্গমূল পড়ুলে সেই চ্যাপ্টরে, আমি বীজগণিত চ্যাপ্টরে যে বর্গ বর্গমূল সেতবে আমি মধ্যে পাইলে সেই কথা আউথরে এটি মনে পকাই দেছি। আচ্ছা বর্তমান দেখিয়া এই সূত্রর আমি আউ কোণ কোণ সব সূত্র বাহার করে পার, মতো কে খালি পি স্কোয়ারটা কেতে হব, এই যে বি স্কোয়ারটা এপটে আসি মাইনস হয়ে যাব না, কারণ এপট পার্শ্ব পরিবর্তন হলে মাইনস হবে, তাহলে কেতে হব এইচ স্কোয়ার মাইনস বি স্কোয়ার, বা খালি বি স্কোয়ার কেতে হব, এই পি স্কোয়ারটা এপটে আসি মাইনস হব এইচ স্কোয়ার মাইনস পি স্কোয়ার হব,
তাহলে এই গোটিয়ে সূত্র আমি এই দুইটা সূত্র মধ্যে পাইপারিয়া এইটাকু যদি এইচ বাহার করে পচারে তাহলে এ খালি এইচ কে হব এইচ স্কোয়ার হচ্ছে এটি খালি এইচ হলে কোণ হব রুট ওভার বর্গমূল পি স্কোয়ার প্লস পি স্কোয়ার বর্গমূল সেমি এটি যদি খালি পি পচারে তাহলে কোণ করিয়া না বর্গমূল কার হব এইচ স্কোয়ার মাইনস বি স্কোয়ার এটি যদি খালি বি পচারে মতো সেটা কোণ হব বর্গমূল কার এইচ স্কোয়ার মাইনস পি স্কোয়ার তেমনি এইভাবে ভাবে আমি সূত্র গুড়ি পাইপারে এসব যাক সূত্রক আউ গোটে জায়গায় টিকে সংক্ষিপ্ত আগে লিখে দেছি মনে রাখিয়া তাকে ব্যবহার করে কিপর গণিত করে দেখিয়া সমকোণ ত্রিভুজটি এইটা সমকোণ হয়ে এটা পি এটা বি এটা এইচ হয়ে আমি প্রথমে পাইলে এইচ স্কোয়ার হল কে না পি স্কোয়ার প্লস বি স্কোয়ার তার খালি এজ কে হব তার বর্গমূল পি স্কোয়ার প্লস বি স্কোয়ার বর্গমূল আচ্ছা এইটু খালি পি স্কোয়ার কে হব না এইচ স্কোয়ার মাইনস বি স্কোয়ার খালি পি পচারে আমি তার বর্গমূল বাহার করে পার এইচ স্কোয়ার মাইনস বি স্কোয়ার সেমি খালি বি স্কোয়ার কে হব এইচ স্কোয়ার মাইনস পি স্কোয়ার আর খালি বি পচারে তার বর্গমূল এইচ স্কোয়ার মাইনস পি স্কোয়ার বর্গমূল এই সূত্র গুড়ি আমি ব্যবহার করি কত গণিত উত্তর করে পার ইয়ে হল পিথাগোরস উপপাদ্যর যে সিধাসলখ সূত্র এবং সেতুর বাদ দিয়ে অন্য কত গুড়ি সূত্র দেখ আজ আমি পিথাগোরস ত্রয়ী বিষয়ে পড়িয়া পিথাগোরস ট্রিপল বা পিথাগোরস ত্রয়ী এ কথা আমি যে বীজগণিত বইরে বর্গ বর্গমূল পড়িলা বেড়ে কইতলে যে এইটি মু গোটে চিত্র আগরু করিলি টিকে পূর্বরু এইটা পাঁচ সেমি লা এইটা বার সেমি লা এইটা তে সেমি বাহারা এ তিনিটা পূর্ণ সংখ্যা দেখা যাই যে এই তিনিটা সংখ্যা ভিতরে গোটে সম্পর্ক অনা পাঁচর স্কোয়ার প্লস বার স্কোয়ার ইজ ইকাল টু তে স্কোয়ার হচ্ছে অর্থাৎ এই তিনিটা সংখ্যা ভিতরে গোটে পিথাগোরস সূত্র পড়িয়া ফর্মুলা পড়িয়া পিথাগোরস উপপাদ্য পড়িয়া ভাই সত্য রয়েছে অর্থাৎ পাঁচর স্কোয়ার প্লস বার স্কোয়ার ইজ ইকাল টু তে স্কোয়ার হচ্ছে কারণ পাঁচর স্কোয়ার পঁচিশ বার স্কোয়ার শহে চৌরাশ পঁচিশ আর শহে চৌরাশ মিশে শহে অনস্তরি এপটে তে স্কোয়ার শহে অনস্তরি ঠিক আছে তেমনি এই ক্ষেত্রে এই যে তিনটা পূর্ণ সংখ্যাকে পাঁচ বার তে এইটা এক পিথাগোরীয় ত্রয়ী বলে বা পিথাগোরীয় ট্রিপল বলে কোথায় পাইথাগোরিয়া ট্রিপল ইংলিশে কোথায় ওড়িয়ার কে আমি পিথাগোরীয় ত্রয়ী বলে কোথাও তিনটা পূর্ণ সংখ্যা হয়ে দরকার ঠিক সেইভাবে আমি আউ গোটিয়ে পিথাগোরীয় ত্রয়ী কথা দেখিয়া এ পিথাগোরীয় ত্রয়ী কিপর নির্ণয় করা যায় একাধিক পিথাগোরীয় ত্রয়ী সে সম্পর্কিত সূত্র মধ্যে আমি বর্গ বর্গমূল চ্যাপ্টরে পড়ি সারিলে মু আউ গোটে কেউ তিন চারি পাঁচ দেখ তিন চারি পাঁচ ইয়ে মধ্যে গোটে পিথাগোরীয় ত্রয়ী কারণ তিন স্কোয়ার প্লস চার স্কোয়ার তিন স্কোয়ার ন চার স্কোয়ার ষোল ন ষোল মিশলে পঁচিশ পাঁচ স্কোয়ার পঁচিশ সেমি আহ কতগুড়ি আমি পিথাগোরীয় ত্রয়ী বাহার করিপারা মনে রখ সেটি মধ্যে আমি সে কথা আলোচনা করলে যে এই পিথাগোরীয় ত্রয়ীরে সবুথে যদি মু দুই গুণ দেবি তাহলে ইয়ে হয়ে যাবে কে ছ তারপরে আট তারপরে দশ ইয়ে বি গোটে পিথাগোরীয় ত্রয়ী মিলিব কারণ ছর স্কোয়ার আটর স্কোয়ার মিশাই দেব দশর স্কোয়ার সঙ্গে সমান এতে সবুথে তিন গুণ দেওয়া কত হব ন বার পনেরো ইয়ে বি গোটে পিথাগোরীয় ত্রয়ী চারি গুণ দিও সি বি গোটে পিথাগোরীয় ত্রয়ী দশ গুণ দিও সি বি পিথাগোরীয় ত্রয়ী সেমি উপর যেটা পাঁচ বার তে তাহলে আট গুণ দিও হব দুই গুণ দিও হব তিন গুণ দিও হব যেকোন সংখ্যা গুণিলে বি পিথাগোরীয় ত্রয়ী হব যেকোন সংখ্যা হরিলে বি হব ভগ্নাশ নেই আমি হরিলে বি সে পিথাগোরীয় ত্রয়ী হব তেমন গোটিয়ে পিথাগোরীয় ত্রয়ী পাইগলে আমি অন্য পিথাগোরীয় ত্রয়ী মধ্যে পাইপার সেটি এবং পিথাগোরীয় ত্রয়ী বাহার করা আমি তিনটা সূত্র বর্গ বর্গমূল চ্যাপ্টরে পড়ি সারিলে সেগুলি এবার আমি আলোচনা করিনি তাহলে আজ আমি পড়লে পিথাগোরস উপপাদ্য কোণ এবং পিথাগোরীয় ত্রয়ী কিপর নির্ণয় করা পিথাগোরীয় ত্রয়ী কাহ কুযায় এবং পিথাগোরীয় ত্রয়ী দত্ত লে আপর পিথাগোরীয় ত্রয়ী অধিক পিথাগোরীয় ত্রয়ী বাহার করে পারা তাহলে আজ আমি এটি পড়া পুনে আউ কিছু নূয় ধারণা নেই আসন্তা ক্লাসে আসি আলোচনা করবি রয়েছি বাই বাই।